গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শম্পা চলে এসেছি অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার তো অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও না শেয়ার করার একটাই কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে জ্বর কাশি তো লেগেই রয়েছে গলাটা শুনে তোমরা বুঝতে পারছো জ্বরটা কমেছে বাট কাশিটা এখনও আমার পিছু ছাড়েনি তো সেই জন্য আর মানে কতদিন কথা মানে বলতে পারছিলামই না আর এরকম গলা নিয়ে ব্লগিং করা যায় না মানে কথা যদি তোমার সাথে কথাই না বলতে পারি আর ভয়েস ওভারও দেবো ভয়েস ওভারেরও তাই অবস্থা তো সেই জন্য একটুখানি একটু শরীরটা ঠিক হয়েছে বলে তোমাদের সামনে আজকে ক্যামেরাটা অন করলাম এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটা আজকে সকালে ছেলের আজকে ম্যাচ আছে তো আমি যেতে পারিনি তার জন্য মানে মনটাও ভালো লাগছে না যেহেতু ওখানে গেলে একটু মাইন্ডটাও ফ্রেশ হয় সবাই মিলে আড্ডা গল্প গুজব হয় ছেলের খেলা দেখা হয় সব কিছুই হয় সেই জন্য আমি যেতে পারছি না বলে আমার বন্ধুদের খুব মিস করছি তো যারা যারা আমার ভিডিও দেখে আমার বন্ধুরা তাদের সবাইকে বলছি মিস ইউ অল আর খুব শিগগিরই আমি আবার যাব শরীরটা ঠিক ঠিক তো করতেই হবে কেননা আমাকেই যেতে হবে ছেলের খেলাতে আর বরের এখন কাজের প্রেশারটা কম বলে ওই নিয়ে গেছে কিন্তু ওর কাজের প্রেশার শুরু হয়ে গেলে তো ও যেতে পারে না তো যাই হোক সব কিছু আপডেট দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আর এখন থেকে মানে ঘরের কাজটাজগুলো সব কমপ্লিট করে নিই প্রচুর কাজ জমে রয়েছে কদিন ধরে মানে ঘরের অবস্থাও খারাপ কিছুই করছি না এক মেশিন জামা কাপড় দেওয়া হয়েছে আর রয়েছে এই যে দেখো পুরো একদম ভর্তি ঠাসা তো সেটাও আবার কাচা হবে সব কিছুই করা হবে আর আজকে রান্না বান্নার পাটও সেরকম নেই যেহেতু ছেলে আর ওর বাবা বেরিয়ে গেছে ওদের ফিরতে ফিরতে ধরে নাও বিকেল পাঁচটা পাঁচটা বেজে যাবে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে তাই জন্য একা মানুষ আছি সেই জন্য কাজকর্ম খাওয়া দাওয়ার কোনো কিছুরই কোনো চাপ নেই তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কি কি করব সবই তোমাদের কাছে শেয়ার করব। খুব ছোট্ট ভিডিওটা করব কারণ এখনও গলা শুনে বুঝতে পারছো সেরকমভাবে গলায় প্রেশার দিয়ে কথা বলতে পারছি না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগে চলো সঙ্গে থাকো যে দেখো ঘরে আমার অবস্থা সোফার ওপরে জামা কাপড় সমস্ত টাল দেওয়া আছে কেচেছিলাম কিন্তু আর ভাজ করা হয়নি আর এই যে বিছনা গুলো তোলা হয়নি সব তুলবো ফার্স্ট অফ মানে জাম জানাটাও পর্যন্ত খুলিনি আর এই যে ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো কাচতে দিয়েছি সব কাঁচা হচ্ছে আর এই যে এইখানে এক প্রস্ত সব চাপানো আছে তো চলো গুলো কাজগুলো ঝটপট করে কাজগুলো সেরে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো সবার ফার্স্টে দেখো ঘরের জানলাটা খুলে দিলাম এখন গড়িতে অলরেডি প্রায় দশটা দশটার উপরেই বেজে গেছে আর আমি একটু মানে আজকে হাওয়া দিচ্ছিলো বলে আর সকালবেলা জানলাটা খুলিনি তো বেলা করেই খুলে দিলাম আর সব থেকে বড়ো কথা ছেলে বর বাড়ি না থাকলে মনে হয় যেন একটা মানে অনেক কাজ নেই এমন এমন মনে হয় মানে ব্রেকফাস্টেরও তারা নেই লাঞ্চেরও নেই কিছুরই নেই আর সকালে ছেলে ব্রেকফাস্টে খেয়ে গেছে তোমার কি বলে ছাতু দিয়েছিলাম ওকে রেবডিডি যেরকম দিই আর দুধ বিস্কিট দিয়েছিলাম আর বলেছিলাম যে আর কিছু খেলে কেক কিনে দিতে কারণ ব্রেকফাস্টে খেলার ওখানে খুব একটা ভারী খেতে চায় না খেলতে পারে না বলে তারপর লাঞ্চে দিয়ে দিয়েছিলাম এগ চাউমিন করে দিয়েছিলাম আর ফল দিয়ে দিয়েছিলাম বলেছিলাম যে এই দুটোই খেয়ে নেবে তো এটা হয়ে গেল ওদের চিন্তা নেই আর আমার তারপর দেখো ডাইনিং টেবিলটা অনেক দিন ধরে নোংরা হয়েছিল তো সেই জন্য ভাবলাম যে ডাইনিং টেবিলটাকে একটুখানি পরিষ্কার করে নিই মানে ছেলের খেলার জন্য বাড়িতেও থাকা হচ্ছিল না তারপর শরীর খারাপ হলো শরীর খারাপের জন্য পারছিলাম না যেতে সেই জন্য তো সেই জন্য ভাবলাম যে আজকে ডাইনিং টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিই তোর ভেতরের অনেক ধুলো ময়লা জমেছিলো নেটটার তলা থেকে তাই জন্য ওটাকে উঠিয়ে ভালো করে ওগুলোকে একদম পুরো ডাস্টিং করে নিলাম চামচের জায়গাটাও নোংরা হয়েছিলো তারপর টেবিলে যেখানে আমার বিস্কিট থেকে শুরু করে ছাতু হ্যানা তানা জিনিস থাকে সেইগুলোকে একটুখানি পরিষ্কার করে নিলাম মানে বেশ কয়েকদিন হলো নিজের শরীর খারাপের জন্যও বলো বাড়িতেও থাকছি না নানা রকম কাজে ছেলের কাজে আমাদের পার্সোনাল কাজে বেরোচ্ছিলাম বলে ঘরের কোনো কিছু কাজ হচ্ছিলো না আর এরকম ঘর জাস্ট আমি দেখতে পারি না মানে এত নোংরা চোংরা হয়ে অগুচল হয়ে থাকা ঘর আমার একদম ভালো লাগে না যেহেতু আমার একটাই ঘর আমার এটা খুব স্বাদের ঘর শখের ঘর তাই আমি সবসময় সেটাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখতেই কিন্তু বেশি ভালোবাসি তাই জন্য ঝটপট করে ভাবলাম যে আজকে একটুখানি হাতে সময় পেয়েছি রান্নারও অতটা প্রেশার নেই তাই জন্য আজকে এই গাছগুলোকে সেরে ফেলি আর দেখবে বাচ্চা কাচ্চা বাড়িতে না থাকলে মোটামুটি বড় যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু হাতে অনেকটা সময় পাওয়া যায় অনেক গুছিয়ে ধীরে সুস্থে কাজকর্ম করা যায় আর ওরা থাকলে তখন মনে হয় না এত কিছু হয়ে থাকে তো দেখো এই আমার একদম ফাইনাল ডাইনিং টেবিলের লুক দেখো সব কিছু পরিষ্কার করে একদম জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি এখানে দু একটা মেডিসিনও রেখে দিই হাতের কাছে আর এই যে এইভাবে আমি ডাইনিং টেবিলটাকে সাজিয়ে রাখি সেটা তোমরা আগেও দেখেছো আবারও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম আর মোটামুটি এই সাথে সাথেই ওদিকের ডিনার ব্রেকফাস্টও আমার তৈরি করা হয়ে গেছে ঘরের কাজকর্ম সমস্ত সেরে কমপ্লিট হয়ে গেছে স্নানও আমার হয়ে গেছে দেখো একদম আর এই যে দেখো এক ছাদ জামা কাপড় মেলা রয়েছে এই যে এখন এগুলো সমস্ত কিছু তুলবো তুলে নিয়ে নিচে যাব আর ছেলেদের খেলা মোটামুটি মানে হাফ শেষের পথে জানি না কি হবে জিতবে কি হারবে যাই হোক যেটাই হোক সেটাই নিতে হবে তো ওদের মোটামুটি বাড়িতে ফিরতে ফিরতে সাড়ে চারটে সাড়ে চারটে পাঁচটা এরকম বেঁধে যাবে তো চলো ছটফট করে জামা কাপড়গুলো তুলে নিই আর এরপরে লাঞ্চ সারবো আর নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো লাঞ্চে কি করেছি কিছুই করিনি মুখেও বলে দিচ্ছি ডাল হয়েছে একটা তরকারি আর ভাবছিলাম ডিমের অমলেট করব তো দেখি কি করি না করি এখনও ভাবিনি অ্যাকচুয়ালি ছেলে বাবা না থাকলে আমার লাঞ্চের আর কোনো চিন্তা থাকে না ওরা যখন নেই আমি যে কোনো একটা কিছু দিয়ে খেয়ে নেব তো চলো প্রচণ্ড রোদ কাপড়গুলো ঝটাফট করে তুলে নিই তারপর নিজে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো সঙ্গে থাকু দেখতে থাকু তো দেখো ছাদ থেকে নেমে গেছি আর এই গিয়ে বিছনা তো আমার অনেকক্ষণ আগে গোছানো কমপ্লিট হয়ে গেছে সোফাটা তোখা একদম গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রেখে দিয়েছি আর এই যে পুরো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে জামা কাপড়গুলো এইমাত্র মাত্র ছাদ থেকে নিয়ে আসলাম গড়িতে এখন বাজে পনেরো তিনটে তো এরপরে লাঞ্চ করব এরপরে আজকে আর লাঞ্চ করার অত তাগিদ নেই যেহেতু ছেলেও নেই বড় নেই তাও করে নেব লাঞ্চ আর তোমাদেরকে দেখিয়ে দিই লাঞ্চে আজকে কী কী রান্না করেছি চলো তো ওই যে দেখো এখানে মুসুর ডাল করেছিলাম ধনে পাতা দিয়ে এটা একটা সবজি পাঁচ আর দেখলাম যে আমার ননদ রান্না দিয়ে গেছে কি দিয়েছে দেখি ফসা মাছের জল আমার বরের খুব ফেভারেট তাই জন্য ওর দিদি পাঠিয়ে দেয় আর এখানে কি আছে কাতলা মাছ নাকি বুঝতে পারছি না যাই হোক কিছু একটা মাছের ঝোল আর এখানে ও না সরি এটা কাতলা মাছের ঝাল আর এটাও মনে হচ্ছে ফ্যাসা মাছেরই ঝোল হবে যাই হোক যখন খাবে তখন দেবো তো ফ্রেন্ডস শরীরটা ভালো নেই বলে আজকে ভিডিওটা একদম ছোটোখাটো করেছি ফাঁকি বাজি ভিডিও সেরকম কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি আর গলাটা তো বুঝতেই পারছো এইভাবে মানে আমার নিজের মনে হয় কথা বলতে খুব খারাপ লাগছে যাই হোক যাই না কবে গলা ঠিক হবে চেষ্টা তো করছি ওষুধও খাচ্ছি আর সব থেকে বড়ো কথা ঠান্ডাটা গিয়ে গিয়েও যাচ্ছে না আর মানে এই ওয়েদারটায় বাচ্চা বলো বড় বড় সবারই একটা শরীর খারাপ মানে শুরু হয়েছে ঘরে ঘরেই সর্দি কাশি সব কিছু লেগে রয়েছে এছাড়াও আর বক বক করে ভিডিওটাকে লং করব না দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে আর হ্যাঁ তোমরা কিন্তু আমার টোটাল লিপস্টিক ভেবো না যে আমি শরীর খারাপের মধ্যে লিপস্টিক দিয়েছি এটা লিপ বাম রয়েছে তোমরা জানো ভালো করে আমি বারো মাস লিপ বাম ইউজ করি সেই লিপ বামটাই দিয়েছি আর আর কিছু বলার নেই তো চলো যার পর লাঞ্চটা করে নিই তারপর দেখা যাক কি করব। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে আর শরীর খারাপ বললে রেগুলারিটিটা একটু কমে যাচ্ছে প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না একটুখানি ম্যানেজ করে নিও শরীরটা পুরো ঠিক হলো একদম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো ততক্ষণের জন্য টাটা গুড বাই